আমি একটা মেডিকেল স্টোরি পড়ছি বোরাক্স কিশোরীর গল্প মগরাহাট শহরে একটি কিশোরী থাকত তার নাম মীরা মীরা খুবই উচ্ছ্বল এবং চঞ্চল কিন্তু তার একটি বড় সমস্যা ছিল সে সবসময় ভয়ে ভয়ে থাকত বিশেষ করে যখন সে কোনো উঁচু স্থানে উঠত তার মনে ভয় ঢুকে যেত যে পড়ে যাবে এই ভয়টি এমনই ছিল যে সে একা সিঁড়ি উপরে উঠতে সাহস করতো না মীরার মা তার এই সমস্যাটি নিয়ে খুবই চিন্তিত ছিলেন একদিন মগ্রাটের হোমিওপ্যাথি ক্লিনিক ডক্টর শ্রিকিৎস হকের কাছে মীরাকে নিয়ে গেলেন সঠিক হোমিওপ্যাথির ডাক্তার হক খুব মনোযোগ দিয়ে মীরার সমস্যা শুনলেন এবং মীরাকে কিছু প্রশ্ন করলেন সব কিছু শুনে এবং লক্ষণগুলো পর্যবেক্ষণ করে তিনি বুঝতে পারলেন অর্থাৎ ডাক্তার হক বুঝতে পারলেন যে মিরার এই ভয় কোনোভাবেই অস্বাভাবিক ভয় নয় এবং তিনি এর জন্যে বোরাক্স ওষুধটি নির্ধারণ করলেন এবং পোটেন্সি নির্ধারণ করলেন ফিফটি মিলিসিম্যাল ডাক্তার হক মিরার মাকে বললেন বোরাক্স একটি হোমিওপ্যাথিক ঔষধ যা বিশেষ করে শিশুদের মধ্যে এই ধরনের ভয়ের জন্য খুবই কার্যকরী মীরা যখন এই ঔষধটি গ্রহণ করবে তখন তার ভয় ধীরে ধীরে দূর হয়ে যাবে মীরার মা আশা নিয়ে ঔষধটি নিয়ে বাড়ি ফিরলেন এবং নিয়মিতভাবে মীরাকে বোরাক্স ফিফটি মিলিসিমাল ঔষধ খাওয়াতে শুরু করলেন ডাক্তার হকের পরামর্শ অনুযায়ী কয়েক দিনের মধ্যে মীরার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা গেল সে ধীরে ধীরে সাহসী হয়ে উঠতে থাকলো সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তার আর আগের মতো ভয় লাগে না মীরার মা খুবই খুশি হলেন এবং ডাক্তার হককে ধন্যবাদ জানালেন কিছুদিন পর মীরা তার বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে হঠাৎ একটি গাছের উপর চড়ে বসল সে খেয়াল করলো যে এখন আর তার ভয় নেই বরং সে আরও আনন্দের সাথে খেলা করছে এবং খেলাকে উপভোগ করছে মীরার মুখে তখন এক চিলতে হাসি কারণ সে জানত যে সে ভয়কে জয় করতে পেরেছে হোমিওপ্যাথি ঔষধ বোরাক্স মীরার জীবনে এক নূতন অধ্যায় নিয়ে আসলো যেখানে ভয়ের জায়গায় এলো সাহস এবং আত্মবিশ্বাস এবং মীরা আর কখনো ভয়ে থমকে দাঁড়ায়নি বরং সে সবসময় সামনে এগিয়ে চলেছে তার উজ্জ্বল ভবিষ্যতের দিকে